আল্লাহ, আর দুইটা রোজা আছে, তুমি শয়তান দিয়ে আমার একটু রক্ষা করবে। মাবুদ, ওরা যে কমে গেছে, গেলবার যে টাকা দিছে, এবার তো আমি তো এই ভয়তে অস্থির। যাও আল্লাহ, তোমার উপর ছাড়িয়ে থুইলাম, দেখি কি করা যায়। আল্লাহ আল্লাহ তো করতে আসি, আল্লাহ বিল্লাহ কি যে করবো, মাথাটাই কাজ করে না, বারবার অস্থির হয়ে যাই। ওরা দেখিও না দুই তিন দিন, ওরা যে কমে আসে, পরানটা তো অস্থির আমার, কোন সময় আমার কলজেটা ধরে টান দিও। আসসালামু আলাইকুম আব্বা জান। ওই যে ওই তো দোয়া খায়ের পড়তে আছেন, ওতে ফায়দা হইব নানি কথা নি। মূল কথা আই, 10,000 টাহা দেন, আমার টাহা লাগবে 10,000। ঈদ পরশু মার্কেট করন লাগবে। অন ভাই কোনো দোয়া খায়ের করেন না, ওয়া কোনো ফলবে না নে, টাহাটা আগে হলে দিয়ে দেন নিরিবিলি, চললে যাবো। তুই যে এই দুর্দিনে 10,000 টাহা চাও, এই টাহা পয়সা কামাই হইরে দেখছো লাগে কি? আর এই টাহা আয় কোথায় দেয়? আমার এই পরিশ্রমের টাহার যে কত কষ্টের টাহা, এই যে তুই বারবার খুবাইছো, আর এই টাহা জোগাড় করতে কি লাগে? কি করি আমি টাকা করছি তুই খবর লও? আমি নাইল বেশি, দুইটা ফাতরা বেশি, দুইটা তালেরাডি বেশি। আয় গজালা তালেরাডি হেই, আমি মানেডি বেশি করে টাহা টহা জোগাড় করি, আর তুই হারা দুন্নর মানুষ লই, তার তুই সইসই হর পেট থেকে ঈদে আইলেই আমার একটা ফ্যাক্ট না দাও, আমার 10,000 টাহা দাও। এই তুই টাহা দিয়ে হর কি? এই এত টাহা দিয়ে হর কি? তুই তুই যে এই দুর্দিনে আমার 10,000 টাহা চাও, ওর সাইতে তুই ঘরতে দান দান নে, আমার কলজা কাঠ বাহির লই যা। আয়, আমি টাহা পাম কোথায়? তুই আমার তো হদ দিতে আসো। এই আমনে যে এই টাহাটা হর তাহলে কি আপনি কবর যাইবেন? এই 10,000 টাহা চাইছে, হেই কি আপনি এরম হরেন? আর ছাগলের যে ড্রাইভারটা দিলেন মোরে, আপনি কাঠার পাঞ্জামি করছেন, ওই লুঙ্গি কাঠার কন ওই ছাগলটা বেচছে, ওই যে আপনি কিনে দিছে, আপনি বুঝলেন মুই কামাই হরি দিছি, ওই হেরম পোলাও না বোঝেন না? আপনি নিরিবিলি পেশাই চাইনে 10,000 টাকা বাইর করেন, আমি আইতেছি, আই এই টাকা 10,000 লইয়ে আমি চললে যাম। গেলাম আমি, 2 মিনিট টাইম। ওয়াল্লা ও মোরে হুনাই গেলে কি আয়, ও 2 মিনিট টাইম দিয়ে গেছে, আমি আইতে আছি। ওয়াল্লা এর আগে তুমি আমারে লই যাইও, ওর মার্ডার স্টুমে আইও হইছে, হারামির বংশ ওই আশকার হইছে, ওর মাড়ায় লাই দিয়ে দিয়ে ইয়ে বানাইছে। আয় ওরা এটা ওরা পাই লই যাবে। ও বর্দুদু, বর্দুদু এ আসুন কেম মোর, এবার দূর দিয়ে দেখছি টেকছি নি এবছর আবার। হ্যাঁ ও বর্দুদু, কিপটা মানুষ তো, এবছর কি হয় করতে রে দুদু। এই কি এই এত বলা বলি কিসের? এত ক্যাকা 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 লস আমি হুনি না করব, আমার কান নাই। আয়, রোজা রমজানের দিন শুরু করছো কি? কি কি লই গেছো? কদি ঘটনা কি দুদু? মুই কুদ দিছা আইছি, ঈদের তো ভাই আছে আর 2 দিন, তয় জাকাত ফাতরা দেবেন না, হেললে কি তুমি আইছি? দিমু, কিন্তু একটা একটু আগে মরিয়ে গেছে, তোরা আই এই জালান জোয়াইছো। দিমু না আমি তো কই নাই, পরে নিস পরে, আমার অনেক জোর জমেলা আছে, আমার আর মাথায় ঘোরে না, আমি কইছি তো পরে দেবো। যা আন যা। ও কি আ দুদু, তুমি কইলা কি? হ্যাঁ তুমি এবছর যদি কও ভাই, এর মধ্যে তুমি কয়বার ভাই বাজাইছো কও? তুমি আমার খাতায় দেখছো? হ্যাঁ এইরকম করতে করতে করে বহুত কয়বার তুমি বাকি ফেলাইছো না দুদু। তুমি এবার আর বাহিটাই থুইও না, এবার মোরে জাকাতে ফেতার টাকা কাটার দাও, পোলা পান লইয়া সময় সময় কিনে 2 দিন পরে খাই তৈবে দুধ দাও। খালি খেলে তুমি এই হরো না, মুই এমনি পঙ্গু মানুষ, মরা এই খারা রোগ দেবি তা তুমি এই জামালা দই জামালা করো না, ওই বাকি টাকা কাটা তুমি দিয়ে লও, দাও তাতাই দাও। এই তুই বাইজুই হিয়া আমার, আয় তুই বাহি হিসাব করো আমার লাগে।
আয় আমি রাহি বাহি তো খরেতে টা আমি রাহি বাহি আর তুই দুই তিন বছর ধরে আমার দা টা পাও না তিন বছরের হিসাব হেইয়ে তুই আমার লাগি হিসাব কর স স স স স স সর আমার সামনে দা শয়তান জানি কোতার গো ওয়াল্লা আজ গো সকালবেলাটা দোক্কা খাইলাম এই করে আমু কিনা হেইয়ে হইছে হা একটু বাড়ি হইছে কোন দা দনে কি জন্য জাল মিটাইছে হেইয়ে পুরাইছে মোর ফার হ্যাঁ এই বড়া তিন বছর বাহির আছো তুই দুই বছরটা দিতি আয় এ বছরটা নাল বাহির রাখতাম হ্যাঁ আইছে জাল পুরায় মোর লাগে কোন দা দনে কি বাদ দে জাল পুরায় মোর লাগে লাগবে না তোর খারাপ তোর খারাপ তুই খা মোটর এনে দিন কি নেলাম বাজার দিয়া তুই পছন্দ সে করে রাখ পা যাও না ওয়াজা ওয়াজা মইদিন রাঙ্গা জামা কিনে দেবা না বাজান সবাই দিন নতুন রাঙ্গা জামা পরবে বাজান মইদিন নতুন রাঙ্গা জামা কিনে দেবা বাজান দেয়া এটা রাঙ্গা জামা কিনে বাজান দিমু বাজান দুই দিনের মধ্যে তোমার রাঙ্গা জামা কিনে দিমু তুমি দোয়া করো আজকে যদি ভালো একটা খেপ পাই তাহলে তোমার ঠিকই রাঙ্গা জামা কিনে দিমু তোমার দিম না দিমু করে কও দিমু বাজান ঠিকই দিমু ও বাজান সবার ঘরে শ্যামাই রানবে মোরা কি শ্যামাই রানবা না বাজান মনে তুমি কবে বাজার সব শ্যামাই কিনতে বাজান এ তুই কও কি গেছে বার যে জামাটা কেনছে হেইয়ে মই দুইয়ে থুইছি হেইডে এবার পর দেহ না তোর বাপের কাম টাম নাই আর শ্যামাই টেমাইর কথা কবসন তোর বড় চাচাই যদি বলায় তাই যাবি এনে বুঝছো আর তোর বাপের কাম টাম নাই তাই শ্যামাই টেমাইর কথা কইস না পারলে হে আনবে এন এই তুমি ওরে কও কি ও ছোট মানুষ এত সব বুঝে বাজান তোমার ঈদের জামা হইবে শ্যামাই হইবে যাও তুমি এই তুমি যে ওরে আশা দিলা কি আশা দিলা কা তোমার নাই কাম টাম তুমি ওরে আশা দেছো কা মোরা চাউল কিনমু না শ্যামাই কিনমু না ওর একটা জামা কিনে দিমু হ্যাঁ কি আশা দেছো এই তুমি এত চিন্তা হরো কা ওই দোহানদার আছে না হেদারে যাই বুঝেই কইলে হে দেবে আনে দেবে না কিয়া সব সময় তো সদা হের দন্ডেই খাই কত তো সুখ দুঃখ দেখবে দেখবে আনে তুমি অত চিন্তা হইল না ও একটা ব্যবস্থা হইবে আনে এক কাম হরো বর্দি মোরে ব্যাগ ট্যাগ দেও যাই দিই বাজারে একটা কিছু ব্যবস্থা করতে পারিনি আসসালামু আলাইকুম ভাইজান ওয়ালাইকুম সালাম ভাইজান সামনে তো ঈদই তো আছে ভাইজান ওই কিছু সদাইপাতি লাগবে দেবেন পয়সা পাতি আনছো না বাহি টাকা পয়সা তো পাই নিয়ে ভাইজান তাই ঈদের দুই দিন পর দিয়ে দে মনে ভাইজান আপনার চিন্তা হরণ লাগবে না এই সামরা এই বেলা বাজে দুইটা এমন তৎপর সাইড করতে ঈদে করে মাল উঠেছি এ বুঝি দেখছো না আজ পিপেনার লাইন দিয়ে বাহিনী দেই ভাই বেজিনে তিনটা সবার বাহি বাজে বস্ত লইয়া ছয় মাসে তো একবারে নিবি না এই বুঝি হেঁকছো এ সর 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 তোর তুই সর রাহাত দায়িত্ব লওনের সময় তো হয় আমি দে মানে এ সময় তো একবারে ফুরকি উঠছিল তা তো মনে ব্যবস্থা করতে পারে না ওর সব সমস্যা এই তাপ দুইটা তাপ ওই কাম গড়াই দিয়েছি কি পারতো ডাক্তার ব্যবস্থা করতে পারতো ওই কাম গড়াই দিয়েছি কই এলাই দিছি বাপরে ডাইরেক্ট ওরা খালি খাতা কলম না বাইর হর আমি যা যা কমু হইয়ে লেখ বাইর হর মোবাইল আছে ওই মোবাইলে লেখ পেন মোবাইল লেখ পেন খাতা কলমের যুগ আছে বেটা লেখ হ্যাঁ ওই গোলাপানি ডা আছে না ওইটা
মোটামুটি 2 লিটার হানে লইস এই লাখ 2 লিটার 2 লিটার ওটা আমি অর্ডার দিয়ে দিছি গোলাপানির দায়িত্ব আমার গলাটা কিন্তু সোয়া সো গ্রাম লবি ও আর চিন্তাই করবি না তুই এই যে আমি ব্যবস্থায় বুলাই না ম্যানেজ করমু বক্স কি দুইটাই হইবে বড়টা হইলে বড়টাই লইবি কি কও হ্যাঁ দুইটাই হইবে বড়টাই দুইটাই বক্স দুইটা আর রাইয়া জামা কাপড় তো কিনে কেউ কিছু মুই তো কিনে তাই লটকো আমি মার্কেটে সবই কিনে দিমাই তো ভাই থাকতে তোরা টেনশন করবি না তোরা ল আমি মার্কেটে যাব ল এই 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 তোমরা থামো তোমাদের সাথে একটু কথা আছে আমার তোমরা এতক্ষণ যা বলছো আমি সব শুনেছি আসলে কি এটাই কি ঈদের আনন্দ তোমরা কি এটাই ঈদের আনন্দ হিসেবে বেছে নিয়েছো তোমরা কি জানো ঈদের আনন্দ কি আসলে ঈদের আনন্দ হচ্ছে রোজাদারদের জন্য এটা হচ্ছে রোজা ভঙ্গের একটা আনন্দ ঈদ মানে খুশি তোমরা যে ঈদের নামে আনন্দের নামে যে বেহায়াপানা বেলাল্লাপানা করতেছো আসলে এটা আনন্দ নয় তোমরা ভুল পথে চালিত হচ্ছো আসলে তোমরা আনন্দটাকে ভাগাভাগি করে নাও তোমরা কি দেখবে এই দামনে কি কর মোরা পোলাপান মানুষ ইয়ং জেনারেশন মোরা তো টি দিয়ে আমোদ ফুর্তি করমুই আর তাছাড়া এই ঈদি করমু না করমু কোন সময় ঈদের আনন্দ তো এই দিয়েই তো ঈদের আনন্দ আমনে হর সেন্ডা বুড়ো বসে যদি জ্ঞান দেন এই খাড়ে মোরা একটু পানি পুনি খামু এখন এই সানরাইজের দিন একটু মজা মাস্তি করমু এখন তো বসি তো এখন এইটা ঈদের আনন্দ কাকে বলে ঈদ মানে খুশি ঈদ মানে কি ঈদের আনন্দ কি চলো আমার সাথে দেখে আসবে আসো আমার সাথে আরে আমার হদ্দেছে আমার সব খুবাইছে আমি কি 10,000 টাকা দিলাম নাই আমার সব এই সুবারি নাই সুবারি বেসন না 300-350 টাকা 10-12,000 টাকা সব কাছাই লই গেছে তুই নেছো নে তুই কামারি তালাটা বাংলি কা ওটা দি মোর মায়রাতে তালা ও হারাম দাদা করলি কি আর আমার টাহা আর আমার টাহা আহ কি আমি 10,000 টাকা দিলাম না আমার কলজা চাইয়ে তুই পাড়া দিয়ে গেলি আর পোলা পোলা আসছে আরে আমার টাহা আরে আমার টাহা আরে আমার পোলা আমার কলজাটা কাটতে লই গেছে তুই কামটা করলি কি তুই তালাটা বাংলি কেম বাইলে আয় তুই জানো না কোন জায়গা কি তুই সব নেতার সব আরে আমার আল্লাহ আরে আমার পোলা 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 হরছি ও আল্লাহ কি পোলা দিলায় কলজে পোসাই দি হান লই যায় বিতাই আরে আমার আল্লাহ আল্লাহ কি দিলা আন মাথা টাহাই ভাঙ্গেলাই দিমু আমার আমি আর দুনিয়াইতে থাকমু না আমি আর দুনিয়াইতে থাকমু না এই আমি জোগাড় হরবো কি দা ও আল্লাহ ও করছে কি দুই বছর এই দের টার পাইন মেরে দিছে আরে আল্লাহ আমার হলে কি আল্লাহ ওদি মোর দিয়ে থই গেছে ওরে আল্লাহ আর আমার টাহা আহ তোমারে কেলান্ত কেলান্ত লাগতে আছে ওইদিকে জোগাড় হতে পারছো কিছু এই পরিবারটার দিকে তাকিয়ে দেখো এই পিতা আজকে তার ছেলের মুখে একটু সেমাই তুলে দেবে ঈদের দিন সেইটুকু তার সামর্থ্য নেই একটা জামা কিনে দেবে অল্প দামের মধ্যে সেই সামর্থ্যটুকু তার নেই তারা 30টা রোজা রেখেছে ঠিকমতো ইফতার করতে পারেনি আর তোমরা ঈদের আনন্দের নামে যে ভয়াবানা যে বেলাল্লাপানা করতেছো এটা কি আসলে ঈদ এটা কি তোমরা আনন্দ মনে করো এটা কি ঈদের খুশি মনে করো তোমরা যদি পারো এরকম পরিবারের উপকারের জন্য এগিয়ে আসো এদের গায়ে একটা জামা পরিয়ে দাও কিছু জোগাড় করতে পারি না দোকানদারের যাই অনেক বুঝেই কইছি আমার পোলাটা এরকম সকালবেলা বায়না করছে একটু সদায় পাতি দেন কিন্তু দোকানদারে আমার কোনো কথা শুনে নাই দূর দূর করে আমার তারাই দেশে আমি হেন দিয়া মালিকের ধারে গেলাম যাই কইলাম চাচা আজকে গাড়িটা আবার একটু দেবেন পোলাটা একটা রাঙ্গা জামার বায়না করছে ওর একটা
রাঙ্গা জামা কিনে দিতে হইবে দেছলেও কিন্তু কপালটা বড় খারাপ গাড়িটা লই বাইরিলাম একটা ভালো খেপো পাইলাম কতদূর যাইতে না যাইতে একটা অটো আইয়া সব শেষ করে দিছে রে বউ সব শেষ করে দিছে ওই দামাগো আমাগো পোলাপানের লাগে অভিশাপ আমাগো লাগে ওই দয় নাই আমাগো লাগে ওই দয় নাই যাওক তুমি ভাও চিন্তা হইল না ওরে যে বাইলে ইয়োক বুঝেই টুজে ইয়া গেছে বাড়ির জামাটা গায়ে দেওয়া মানে আর চাউল হ্যাঁ নাইলে একগুড়িতে দারুদ্দর হইরে আনমু আনে তুমি ওই চিন্তা হইরু না ওই চিন্তা হইরুই না তুমি কাকু আপনি সত্যি মুগো চোখ খুললে দেছেন এই মোরা যা হরি আসলে এটা ঠিক না এটা এখন আমরাও বুঝতে পারছি তোরা কি কও ওই টাহা যা আনছি ও আর মোরা ভুলকামে খাড়াম না এই যে আছে ওগো ঈদ আমরা করামু আর কাকু আপনি একটু খোঁজলেন এলাকায় আর কারা কারা আছে এরম ঈদ করতে পারে না আমাকে তার একটু জানাইবেন আমরা সামর্থ মতো হেগো ঈদ করাম আমরা খুশি হেগো দেওয়ার চেষ্টা করমু ভাইজান আপনার কথা আমরা দূর থেকে সব শুনেছি এবং জানছি আপনার পরিবারের করুণ অবস্থা আমরা জানি সবকিছু জানি আপনি একটা কাজ করেন ঘরে গিয়ে একটা জামা গায়ে দিয়ে আসুন আর ব্যাগ নিয়ে আসুন আর আপনার ছেলে কই ছেলেকে দেখতে পাচ্ছি না ওকে ডাক দিন বাবলু এ বাবলু এদিকে আয় দেখ কারা আইছে ভাইজান আজকে আপনার আমার লাগে যা করছেন এ আমি কোনোদিন ভুলবো না ভাইজান আমার ওই ছোট্ট সোনা ছোট্ট ছেলেটার সামনে আপনারা আমার মান সম্মান বাঁচাইছেন ও একটা জামা চাইছিলে আজকে সেই আশা পূরণ করছেন আপনারা সবাই আপনার কথা আমি কৃতজ্ঞ কৃতজ্ঞ ভাইজান আপনি কোনো চিন্তা করেন না এই আপনাকে মতো যারা আছে আরও যারা আছে সমাজে এগো মুখে যদি একটু হাসি দেখতে পারি আমরা এইটাই হইবে আমাকে এবারের ঈদের আনন্দ আপনি কোনো চিন্তা করেন না ভাইজান আমরা আছি তো ও বাজান তুমুর বন্ধাই সুবাজান আরে বাবলু আসো 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 বাবলু তুমি ঘরে গিয়ে জুতো পরে আসো তোমাকে নিয়ে আমরা বাজারে নিয়ে যাব তুমি যে লাল জামা কিনতে চেয়েছিলে না সেই লাল জামা তোমাকে আজকে আমরা কিনে দেব চলো কি আমার রাঙা জামা কিনে দেবেন ভাই আমি আমার বন্ধু-বান্ধবীর কই যাই